চায়না দেশটি শুধুমাত্র কপি করাতে এক্সপার্ট নয়, চায়না দেশটিকে এক্সপার্ট বলা হয় ব্যান করতে। চায়না দেশটির যেটি পছন্দ হবে না সেটি তারা ব্যান করে দিবে। যেমন ধরুন ক্যাটি বেরি, ম্যারুন ফাইভ এবং জাস্টিন বিবারকে চায়নাতে পুরোপুরি ব্যান করা হয়েছে। শুধুমাত্র জাস্টিন বিবারই নয়, ভারতীয় বিভিন্ন অ্যাক্টর যেমন সানি দিওল, সালমান খান এবং সঞ্জু বাবাকে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই সকল সেলিব্রিটিকে বিভিন্ন দেশে কেন ব্যান করা হয়েছে, এরা আসলে কি করেছে? তো এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে জাস্টিন বিবারকে দিয়ে শুরু করা যাক। জাস্টিন বিবারের গান শোনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। জাস্টিন বিবারের ফ্যান ফলোয়ার পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে, তবে পুরো পৃথিবী থেকে দুইটি দেশ বাদ যাবে, সেটি হচ্ছে আর্জেন্টিনা এবং চায়না। তো 2013 সালে আর্জেন্টিনার রাজধানীতে জাস্টিন বিবার একটি ফাংশন করেছিল। সেই কনসার্টে জাস্টিন বিবার আর্জেন্টিনার পতাকাকে লাথি মেরে স্টেজ থেকে সরাতে চেয়েছিল, এমনকি মাইক্রোফোনের স্ট্যান্ড দিয়ে সেটি সরাতে চেয়েছিল। পরবর্তীতে জাস্টিন বিবার বলে যে সে মনে করেছিল ওইটি আর্জেন্টিনার জার্সি, আর্জেন্টিনার পতাকা হলে সে এরকম কোনোদিনও করতো না। জাস্টিন বিবার এই বিষয়টি নিয়ে টুইটারে পোস্ট করে মাফও চেয়েছিল, কিন্তু আর্জেন্টিনাতে একটি ল রয়েছে, সেটি হচ্ছে আর্জেন্টিনার পতাকাকে যে ব্যক্তি অসম্মান করবে তাকে 4 বছরের জেল খাটতে হবে। তো জাস্টিন বিবারের এই কেস 2013 সাল থেকে আর্জেন্টিনাতে চলতে থাকে। তো এই কারণে আর্জেন্টিনাতে জাস্টিন বিবারকে পুরোপুরি ব্যান করা হয়েছে। এখনো পর্যন্ত জাস্টিন বিবার আর্জেন্টিনাতে যেতে পারবে না। শুধু আর্জেন্টিনাতেই নয়, চায়নাতে জাস্টিন বিবারকে ব্যান করা হয়েছে। চায়না সরকার প্রথমে বলেছিল জাস্টিন বিবার অনেক ভালো একজন গায়ক, কিন্তু পরবর্তীতে তাদের স্টেটমেন্ট পাল্টে ফেলে 2017 সালে চায়না সরকার বলে যে সিঙ্গারের ব্যবহার ভালো না এবং আচার আচরণ ভালো না সেই সিঙ্গারকে চায়নাতে কোনোভাবে তারা অ্যালাউ করবে না। তো মূলত জাস্টিন বিবারের ব্যবহারের কারণে চায়নাতে তাকে ব্যান করা হয়েছে। এরপরে রয়েছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি গান্ধীর বন্ধু ছিলেন এবং সাউথ আফ্রিকার রাজা ছিলেন। নেলসন ম্যান্ডেলা 1940 সালে একটি ছাত্র সংগঠন গড়ে তোলেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আর এই সংগঠনের মাধ্যমে নেলসন ম্যান্ডেলা কালো জাতি এবং সাদা জাতির মধ্যে প্রোটেস্ট করা শুরু করে দেন। ওই সময় সাউথ আফ্রিকাতে কালো মানুষদের তেমন সম্মান করা হতো না, তাই নেলসন ম্যান্ডেলা কালো মানুষদের জন্য লড়াই করছিলেন এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউজিং এবং ম্যারেজের জন্য। এই প্রোটেস্ট এতটাই অ্যাগ্রেসিভ ছিল যে পাবলিক প্লেসকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাছাড়া প্রতিদিন সাউথ আফ্রিকাতে দাঙ্গা হতো, এতে করে সাউথ আফ্রিকার শান্তির পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। 1940 সালে শুরু হওয়া এই প্রোটেস্ট 1960 সাল পর্যন্ত চলতে থাকে। এই প্রোটেস্ট এতটাই এগ্রেসিভ হয়ে গিয়েছিল যে গভর্নমেন্ট এই পার্টিকে পুরোপুরি ব্যান করে দিয়েছিল। যদিও এদিক থেকে কালো মানুষদের জন্য একজন মসিহ ছিল নেলসন ম্যান্ডেলা, কিন্তু পুরো পৃথিবীর নজরে তিনি একজন রং মানুষ ছিলেন এবং আমেরিকাতে নেলসন ম্যান্ডেলাকে ব্যান করা হয়েছিল। নেলসন ম্যান্ডেলা মারা যাওয়ার 5 বছর পরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যখন জানতে পারল যে কি কারণে নেলসন ম্যান্ডেলা এসব করছিলেন, তখন নেলসন ম্যান্ডেলার উপরে যে ব্যান ছিল সেটি সরিয়ে নেওয়া হয়েছিল। তবে আমার মাথায় ঢুকছে না কেউ মারা যাওয়ার পরে তার উপর ব্যান রেখে দেওয়া এবং ব্যান সরিয়ে ফেলার উপরে কি যায় আসে, কারণ সে তো মারাই গেছে। সে যখন বেঁচে ছিল তখন তার উপরে ব্যান সরিয়ে নিলে হতো। তো এরপরে রয়েছে ক্যাটি পেরি। ইনি হচ্ছেন একজন আমেরিকান সিঙ্গার। তার গানগুলো অনেক খারাপ হওয়ার কারণে তাকে বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। এই আমেরিকান সিঙ্গার 2017 সালে একটি স্টেজ পারফরমেন্স করেছিল। তখন তিনি পরেছিলেন তাইওয়ান ফ্ল্যাগের ক্যাপ এবং তিনি সূর্যমুখী ফুলের ড্রেস পরেছিলেন। বিষয়টি আপনার আমার কাছে তেমন কিছু মনে না হলেও চায়নার কাছে এটি বেশ বড়সড় ব্যাপার ছিল। বিষয়টি হচ্ছে, একটি সংস্থা চায়নার বিরুদ্ধে মুভমেন্ট করেছিল এবং সেই সংস্থার প্রতীক ছিল সূর্যমুখী ফুল। তখন চায়না মনে করেছিল যে এই সিঙ্গার তাদের দেশ চায়নাকে নিয়ে হাসাহাসি করছে, আর এসব কারণে চায়না ক্যাটির ভিসার উপরে ব্যান করে দেয়। আর যেমনটা আপনারা জানেন, কোনো কিছুকে ব্যান করা চায়নার কাছে খুবই সহজ বিষয়। যেমন চায়নাতে যদি কোনো সেলিব্রিটি পারফরমেন্স করতে যায়, তাহলে চায়না দেশটি তার পুরো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ তার কুণ্ডলী ঘেঁটে ফেলবে। আর যদি সেই সেলিব্রিটি সম্পর্কে কোনো উল্টাপাল্টা কিছু পায়, তাহলে সেই সেলিব্রিটিকে সাথে সাথে ব্যান করে দেবে। গাইজ, আমারও কিন্তু ভয় লাগছে, চায়না সম্পর্কে এত কিছু বলছি, কবে দেখবেন চ্যানেল ইউনিককেও ব্যান করে দিয়েছে। গাইজ, মাঝে মাঝে কিন্তু মজা করতে হয়, কি বলেন আপনারা? তো যাই হোক, চায়না এ পর্যন্ত অনেক সেলিব্রিটিকে ব্যান করেছে। এর মধ্যে রয়েছে ক্যাটি পেরি, মারুন ফাইভ, গিগি হাদিদ, রয়েছে ব্র্যাড পিট, মিলে ক্রায়াস এবং জে জেড। এগুলো তো ছিল হাতে গোনা কয়েকজন সেলিব্রিটি। এরা ছাড়াও আরো অনেক সেলিব্রিটি রয়েছে যারা চায়নাতে ব্যান। তো এরপরে রয়েছে মাইক টাইসন। মাইক টাইসনকে আপনারা অনেকে চিনেন, তিনি হচ্ছেন একজন প্রফেশনাল বক্সার। এখন আপনি বলতে পারেন একজন বক্সার কি কারণে ব্যান হবে আর কোন দেশে বা তাকে ব্যান করা হয়েছে? তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই, নিউজিল্যান্ডে মাইক
টাইসনকে পুরোপুরি ব্যান করা হয়েছে। আসলে 1992 সালে কিন্তু মাইক টাইসন 6 বছরের শাস্তি পূরণ করেননি, 1995 সালে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ডের ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি যদি 5 বছরের উপরে শাস্তি পায় তাহলে তাকে নিউজিল্যান্ডের ভিসা দেওয়া হবে না। এই অ্যাক্ট অনুযায়ী মাইক টাইসনকে নিউজিল্যান্ডের ভিসা দেওয়া হয়নি। এই সব কারণে নিউজিল্যান্ডে মাইক টাইসনকে ব্যান করা হয়েছে। তো এরপরে রয়েছে কেশা। কেশা রোজ সিবার্ট একজন আমেরিকান সিঙ্গার এবং সং রাইটার। তো এই আমেরিকান সিঙ্গার মালয়েশিয়াতে একটি কনসার্ট করতে গিয়েছিল এবং তার গানে কিছু উল্টাপাল্টা ছিল এবং মালয়েশিয়ার কালচারের জন্য তিনি তার গানের ওই লিরিক্সকে পাল্টে দিয়েছিলেন। কিন্তু মালয়েশিয়ার সেই কনসার্টের একদিন আগে কেশাকে মালয়েশিয়াতে ব্যান করে দেওয়া হয়। মালয়েশিয়ান সরকার বলেছিল যে এই সিঙ্গার তাদের কালচারকে অ্যাটাক করতে পারে, তাই আগে থেকে তারা তাকে ব্যান করে দিয়েছে। মালয়েশিয়া সরকার তখন বলেছিল তারা এমন কোনো বিষয়কে অ্যালাউ করবে না যা তাদের কালচারের বিরুদ্ধে যায়। শুধুমাত্র কেশা নয়, বিয়ন্সিকেও মালয়েশিয়াতে ব্যান করে দেওয়া হয়েছে। মালয়েশিয়া সরকার বলেছিল যে বিয়ন্সি অনেক ছোটখাটো পোশাক পরে, তাছাড়া তার আচরণও ভালো নয়, এই কারণে মালয়েশিয়াতে তাকেও ব্যান করা হয়েছে। তো এরপরে রয়েছে লিন্ডসে লোহান। লিন্ডসে লোহান হচ্ছেন একজন আমেরিকান অ্যাক্ট্রেস এবং সিঙ্গার। আপনারা জানলে অবাক হবেন তাকে ইন্ডিয়াতে পুরোপুরি ব্যান করা হয়েছে। এই আমেরিকান অ্যাক্ট্রেস তার টুইটারে মিথ্যা কথা বলেছিল। তিনি তার টুইটারে বলেছিলেন যে ভারতের দিল্লিতে তিনি 40 জন বাচ্চাকে বাঁচিয়েছিলেন। তার এই মিথ্যা কথার কারণে বিভিন্ন নিউজ পেপারে তিনি আসেন এবং আরো নাম কুড়িয়ে নেন। কিন্তু যখন ইন্ডিয়ার মানুষ জানতে পারলো যে এটি মিথ্যা কথা, তখন ইন্ডিয়া সরকার তাকে ব্যান করে দেয়। শুধুমাত্র এতটুকুই নয়, বিবিসির সাথে এই অ্যাক্ট্রেস ইন্ডিয়াতে এসেছিল চাইল্ড লেবারের উপরে একটি ডকুমেন্টারি তৈরি করতে। কিন্তু এই আমেরিকান অ্যাক্ট্রেস ইন্ডিয়াতে আসার পরে ওয়াকিং ভিসা নেননি, তিনি ইল্লিগাল ভাবে ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছিলেন। এই সবকিছু মিলিয়ে ইন্ডিয়াতে এই আমেরিকান অ্যাক্ট্রেসকে ব্যান করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই সেলিব্রিটি নয়, ভারতের বেশ কিছু সেলিব্রিটি রয়েছে যাদের বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। এর মধ্যে রয়েছে সালমান খান এবং সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তর কথা বললে, তিনি যখন তার আমেরিকান ভিসা রিনিউয়াল করার জন্য এয়ারপোর্টে আসেন তখন তাকে রিজেক্ট করে দেওয়া হয়। আমেরিকা বলেছিল যে 1993 সালে যে দুর্ঘটনা হয়েছিল তার সাথে সঞ্জয় দত্ত জড়িত। যতক্ষণ না সঞ্জয় দত্ত এটা প্রমাণ করতে পারবে যে সে নির্দোষ, তাকে আমেরিকার ভিসা দেওয়া হবে না। এবং এরকম কিছু সালমান খানের সাথে হয়েছিল। 2015 সালে সালমান খান ব্রিটেনের সফর করতে পারেনি, কারণ ওই সময় সালমান খানের বিরুদ্ধে হিট অ্যান্ড রান কেস চলছিল। সালমান খানের বিরুদ্ধে এই কেস চলাকালীন সময়ে ইউনাইটেড কিংডম সালমান খানকে ভিসা দেয়নি। যদিও আমেরিকা এবং ইউকে সালমান খানকে অফিসিয়াল ভাবে ব্যান ঘোষণা করেনি, কিন্তু যে দেশ ভিসা দেয় না সে দেশ ইনডাইরেক্টলি ওই ব্যক্তিকে ব্যান করে দেয়। তো গাইজ, আপনারা দেখতে পেলেন আপনাদের ফেভারিট সেলিব্রিটিকে বিভিন্ন দেশে কেন ব্যান করা হয়েছে। তো এই সকল সেলিব্রিটির মধ্যে আপনার পছন্দের সেলিব্রিটিকে তা কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই মিস্টোরি এবং ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।